বিদ্যালয় ও রাজনীতি পাঠ্যপুস্তক তালিকায় অর্থাৎ বুক লিস্টে আগে ছিল মনি ঋষিদের ছবি, এখন তা বদলে দিয়ে লাগানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই নিয়ে বিদ্যালয়ের এক ছাত্র প্রতিবাদ করলে ছাত্রকে মদ্যপ অবস্থায় বেধড়ক মারধর করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। ঘটনাটি নদিয়ার হোগলবাড়িয়া আদর্শ শিক্ষানিকেতন বিদ্যালয়ের। অভিযোগ, আজ ওই বিদ্যালয়ে পাঠ্যপুস্তক তালিকা বিতরণ করা হচ্ছিল ছাত্রছাত্রীদের মধ্যে। তখনই বেশ কয়েকজন ছাত্র লক্ষ্য করে পাঠ্যপুস্তক তালিকায় মুনি ঋষিদের ছবি বাদ দিয়ে লাগানো হয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। এরপরে ওই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র বাপন দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঘরে গিয়ে বলতে যায়, অভিযোগ ছাত্রর কোনো কথা না শুনেই ছাত্রকে মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। শুধু তাই নয়, ছাত্রকে বেধড়ক মারধর করে প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ ব্যানার্জি। এরপরে ক্ষোভে ফেটে পড়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সাংবাদিকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রশ্ন করলে তিনি সমস্ত ঘটনা এড়িয়ে গিয়ে বিদ্যালয়ের প্রধান কার্যালয়ে বসেই মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে। যদিও একাংশ ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসার পর থেকে একের পর এক অনৈতিক কাজ করে। ছাত্রছাত্রীরা প্রতিবাদ করতে গেলে এর আগেও তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। আজ আরও একবার ঘটল একই ঘটনা। মূল্য নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার, একজন কবি, সাহিত্যিক এবং শিল্পী, লেখিকা, একজন আইনজ্ঞ, পণ্ডিত মহিলা, সে সারা পশ্চিমবাংলা চালাচ্ছে, কত কী দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, সাইকেল, মোজা, জুতা, ড্রেস, আবার বই খাতা সবই তো উনি দিচ্ছেন। তাহলে উনি এত ই চোখে দেখার তো কোনো কারণ নাই। কবি না, সাহিত্যিক না, বই লিখেন না, বই লিখেন, তারপরে আপনার ই করেন, ভালো ছবি আঁকেন, তাহলে তো তার থাকবে না কেন? সে তো মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী মহিষী হতে পারে না, একজন মুখ্যমন্ত্রী কবি সাহিত্যিক হতে পারেন না, একজন শিল্পী হতে পারেন না, এরা তো হতে পারে, একজন জনজরুরি নেত্রী এবং দেশের মুখ্যমন্ত্রী সে তো হবেই, তাহলে সেই জন্য আমি দিয়েছি। একজন পণ্ডিত মহিলা, একজন পণ্ডিত, সুদক্ষ পণ্ডিত, এমএ, বিটি, আবার এলএলবি ডিগ্রি, ওনার ডক্টরেটও আছে, ডক্টরেটটা লেখেন না এবং বই লিখেন, অনেক বই মমতা ব্যানার্জির বেরিয়েছে এবং অনেক ভালো ছবি আঁকতে পারে, তাহলে মহিষী মহিলা তো অটোমেটিক তিনি পণ্ডিত মহিলা, তাহলে তাদের আজকে এখানে এরকম মনে হচ্ছে, কিন্তু ইনি বিরাট পণ্ডিত মহিলা, মহিষী মহিলা, বই খাতা সবই তো বিনা পয়সা দিয়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব আন্ডারে, পুলিশ ডিপার্টমেন্ট আন্ডারে, শিক্ষকের আন্ডারে, সরকারি কর্মচারীর আন্ডারে, জনগণ তার আন্ডারে, এবং অনেক কিছু ফ্রি উনি দিচ্ছেন, কৃষকদের ভর্তুকি দিচ্ছেন। বুক লিস্টে যে মমতা ব্যানার্জির ছবি দেওয়া হয়েছে আমাদের হোগলবাড়িয়া আদর্শ শিক্ষানিকেতনে, এটা মানে পুরোটাই রাজনৈতিকভাবে দেখা হয়েছে। কেন এই মমতা ব্যানার্জির ছবি থাকবে এখানে? তো আমরা যখন পড়াশোনা করি সেই স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া থাকতো, এখন কেন মমতা ব্যানার্জির ছবি এখানে দেওয়া হবে? আর আমাদের যে স্কুলের যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আজকে 12টার সময় পেয়ার লাইনে দাঁড়াচ্ছে, তারা কিসের জন্য 12টার সময় দাঁড়াবে? আমাদের দরকার যে এটা অতি শীঘ্রই সমস্ত গার্জেন পক্ষ হয়ে এই আমাদের এই স্কুলটাকে ঠিক করা, নাহলে তো আজকে ছাত্রছাত্রী বা শিক্ষকতার দিকটা একদম নিচ লেভেলে শেষ করে দেবে। আপনার কে পড়ে? আমার মেয়ে পড়ে, আমার মেয়ে ক্লাস ফাইভে ভর্তি হলো। আমি এই বিষয়টা স্কুলে অনেকদিন ধরেই শুনছি, কিন্তু আমি যেহেতু আমার কেউ নেই স্কুলে, আমি ওই জন্য আসতে পারিনি। আমরা এখন থেকে চিন্তা ভাবনা নিচ্ছি, সমস্ত গার্জেনকে কল করে কীভাবে নিয়ে আসা যায়, যাতে এই স্কুলটা সুস্থভাবে চালানো যায় বা পরিচালনা করতে পারে স্কুল কমিটি কিংবা আমাদের শিক্ষকরা, সেই চিন্তা আমরা দেখি কতদূর কী করা যায়। আপনার নাম? আমাদেরকে মমতা বুক লিস্টে মমতা ব্যানার্জির ছবি থাকার জন্য আমরা সবাই চার পাঁচজন বন্ধু মিলে এক জায়গায় বলতে গিয়েছিলাম, মানে হেড স্যারকে বলতে গিয়েছিলাম, সে বলার দরুন মানে মদ খেয়ে এসে আমাকে বেধড়ক মার মেরেছে। কে মদ খেয়ে এসেছিল? হেড স্যার। কি কারণে মারলো?
আমি আমার বলার কারণ হচ্ছে এই যে মানে আমার দোষটা হচ্ছে ওই বুকলিশে মমতা ব্যানার্জির ছবি ছিল এটাই হচ্ছে আমার দোষ এই কথাটা বলা হয়েছে এর জন্য আমাকে মারা হয়েছে কোন ক্লাসে পড়ো তুমি আমি 12 স্টুডেন্ট হিসেবে এটাকে কিভাবে দেখছো স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে এটা খুবই লজ্জনীয় ব্যাপার যে মমতা ব্যানার্জির ছবি আমাদের এখানে বুকলিশের উপরে যেখানে স্বামী বিবেকানন্দ ও কাজী নজরুল ইসলাম কিংবা অন্যান্য সব মানে হ্যাঁ মহান ব্যক্তি ছবি যেখানে থাকে সেখানে মমতা ব্যানার্জির ছবি কেন থাকবে আবার হেডমাস্টারের স্কুল ঘরের ভিতরেও আবার টেবিলের উপরে মমতা ব্যানার্জির ছবি এটা কি ধরনের ব্যাপার এটা ভীষণ লজ্জার বিষয় আবার স্যার বলছেন সামনে সামনে সরস্বতী পূজাতে সরস্বতী পূজার চান্দা কালেক্ট হয়েছে কিন্তু সরস্বতী পূজা দেবে না বলছে আবার স্বাধীনতা দিবসের দিন স্যার বলেছে মানে পতাকা উত্তোলন না হয়ে ওনাদের যে পার্টি আছে পার্টির পতাকা উত্তোলিত হবে এটা কোন ধরনের অসভ্যতা স্কুলে আবার রাজনীতি নিয়ে আন্দোলন হচ্ছে রোজ মদ খেয়ে ঢোকে কে মদ খেয়ে ঢোকে হেডমাস্টার তারপরে মানে আগেকার রাগ ছিল বলে তাকে মেরেছি আবার প্রতিদিন বন্দুক নিয়ে আসি আর কোনো কিছু হলেই এরকম আশা করিনি মানে স্কুল আগে ভালো ছিল যদিও আমাদের স্কুলে বিমল স্যার ছিল তবুও স্কুল ভালো ছিল কিন্তু এরকম স্যার আসার পর থেকে যে এরকম মানে স্কুল অবনতির দিকে যাচ্ছে মানে এটা আমরা মানতে পারছি না আমরা আন্দোলন করতে গেলে আমাদের একটা বন্ধু আছে বন্ধুকে প্রচণ্ড মার মেরেছে এটা কি মানা যায় বলুন আপনারাই বলুন স্কুলে মানে রেজাল্ট আউট হওয়ার পরে মানে ভর্তির সময় আমার ছেলেও পরে 9 ভর্তি হয়েছে তো বুক লিস্টে দেখছি মমতা ব্যানার্জির ছবি এটা ঠিক নয় কারণ আমরা স্কুলে পড়াশোনা করেছি সেখানে রবীন্দ্রনাথ কিংবা কাজী নজরুল ইসলামের ছবি থাকে এটা মানে লজ্জার কারণ এই হেডমাস্টার যতদিন স্কুলে থাকবে ততদিন স্কুলে মানে ছাত্রদের পড়াশোনা একবারে অবনতি হবে ঠিক আছে এইটুকু বলে আমি আপনার নাম নিশীত মণ্ডল আপনার কি পড়ে আমার ছেলে পড়ে 9 ভর্তি হয়েছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ তাই আজই কল করুন 7797188188 জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী B2/221 B2/312 কাঁচিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি 6 গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795